ফজলুদ্দিনেসা আপনি লিখেছেন, কাবিনে অর্পিত ক্ষমতা বলে স্ত্রীকে যে তালাক প্রদানের অধিকার দেয়া হয়, বিয়ের কয়েক বছর পর বিষয়টি গুরুত্ব বুঝতে পেরে স্ত্রী যদি সেই ক্ষমতা রাখতে না চায়, কিভাবে অর্পিত ক্ষমতা স্বামীকে ফিরিয়ে দিতে পারবে? দেখুন, অর্পিত তালাকের যে ক্ষমতা, তালাকের তাফরিজ যেটাকে বলা হয়, এটা স্বামী চাইলে রহিত করতে পারেন। স্বামী স্ত্রীকে তালাকের ক্ষমতা দিলেন, দেওয়ার পর যদি তিনি বলেন যে না, আমি তালাকের কথাটা তোমাকে যেটা দিয়ে সেটা প্রত্যাহার করলাম, সেটা প্রত্যাহার করার সুযোগ কিন্তু আছে। ঠিক একইভাবে স্ত্রী তার স্বামীকে যদি রিকোয়েস্ট করেন, আর স্বামী যদি তার এই অধিকারকে ফেরত নেন, অর্থাৎ অর্পিত তালাকের যে ক্ষমতা স্ত্রীকে দিলেন স্বামী, সেটা যদি তিনি প্রত্যাহার করেন, তো সেই সুযোগ আছে তার জন্য মৌলিকভাবে।